নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিছুদিন কিছুক্ষণ আগেই একটা নোটিফিকেশান পাবলিশ করেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং সেই নোটিশটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বহু প্রতীক্ষা অবসান ঘটিয়ে দেখতে পাচ্ছেন আজ একত্রিশ দশ দু এই নোটিফিকেশানটা কী না এই মুহুর্তে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং যাদের অ্যাডমিশান দু হাজার তেইশ আঠেরোয় দু জুলাই মাসে অ্যাডমিশান ছিল এছাড়া জানুয়ারি দু হাজার কুড়ি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালে যাদের অ্যাডমিশান ছিল এবং কোনো কারণে রিনিউয়াল করেননি তো রিনিউয়ালের এই যে ডেটটা দিয়েছে প্রত্যেকটা স্টুডেন্টকে রিনিউয়াল কমপ্লিট করার জন্য ইউনিভার্সিটি নোটিফিকেশান পাবলিশ করেছে এবং এই টোটাল নোটিফিকেশান প্রক্রিয়াটা টোটালটাই অনলাইনে হবে ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই করে যে সকল ছাত্রছাত্রী এখনও পর্যন্ত রিনুয়াল করেননি এই যে সীমিত সময় দিয়েছে মাত্র এক সপ্তাহ মতো সময় দিয়েছে এই সময়ের মধ্যে আপনারা রিনুয়ালটা করে নেবেন এবং এই রিনুয়ালটা আপনারা করার পরে তবে এক্সাম ফর্ম ফিল আপের সুযোগ পাবেন আপনারা রিনুয়াল অ্যাসাইনমেন্ট জমা দিতে সময়ের সুযোগ পাবেন এবং ফাইনাল পরীক্ষা দিতে সুযোগ পাবেন যারা যারা রিনুয়াল করবে না তাদের একটা বছর নষ্ট হবে দেখে নিন এইবারে কত টাকা খরচা কোন সাবজেক্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা বাংলা ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং হিস্ট্রি পল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান ইকোনমিক এবং এডুকেশন এবং যে এমকম এই সাবজেক্টগুলো নিয়ে যারা পড়াশোনা করছেন আপনাদের খরচা হচ্ছে চার টাকা ঠিক আছে তাদের খরচা হবে চার হাজার চারশো টাকা রিনিউয়াল খরচা যারা এমএসসি ম্যাথ এবং হচ্ছে মাস্টার মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএসডব্লিউ নিয়ে পড়াশোনা করছেন আপনাদের খরচা কত না এখানটায় পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে আর যে সকল ছাত্রছাত্রী সায়েন্স শাখায় জিওগ্রাফি কিংবা জিওলজি নিয়ে পড়াশোনা করছেন তো আপনাদের খরচা আঠারো হাজার ছশো টাকা এছাড়া যারা এমএ মাস কমিউনিকেশান এবং নিয়ে এবং জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন আপনাদের খরচা তেরো হাজার ছশো টাকা এবং রিনিউয়ালশিপ শিপ ফর্ম ফিল আপ অর্থাৎ যারা একটা করে বছর গ্যাপ দিয়েছিলেন এবং আপনাদের যারা আবার বলছি যারা যারা একটা করে রিনিউয়ালশিপ শিপ প্রত্যেকের জন্য কিন্তু ছশো টাকা এক্সট্রা তো যারা যারা রিনিউয়াল একটা দুটো বছর এরকম গ্যাপ দিয়েছেন সেই অনুপাতে আপনাদের ছশো টাকা করে রিনুয়াল সিপ খরচা পড়বে এবং এই খরচাটা আপনাদের দেওয়াটা বাধ্যতামূলক ঠিক আছে তো চলুন নেক্সট কত কোন ডেট থেকে কত ডেট পর্যন্ত সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোন এই যে ডেটটা আছে আপনাদের রিনুয়ালটা শুরু হচ্ছে এক এগারো এক এগারো দু হাজার তেইশ দশটা থেকে শুরু হবে এবং আট এগারো দু হাজার তেইশ ছটা পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত আপনাদের রিনুয়াল প্রক্রিয়া চলবে এবং যারা রিনিউয়াল করবে তারা ওই যে সময়টা দিয়েছে অনলাইন ফিস টোটালটাই আপনারা অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ এক এগারো দু হাজার তেইশ এবং আট এগারো দু হাজার তেইশ একসঙ্গেই আপনাদের পেমেন্টটাও করে নিতে হবে এবং আগামী দিনে আর ডেট দেবে কিনা বলা মুশকিল এই জন্য কেউ আর সময় নষ্ট করবেন না যে কোনো উপায়ে আপনারা এই রিনুয়ালটা করতে হবে যেহেতু এর আগে একবার রিনুয়াল হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড ফেজ রিনুয়াল ঠিক আছে তো এই রিনুয়ালটা অবশ্যই অবশ্যই করে নিন এবং না হলে এরপরে আর সুযোগ পাবে কিনা ঠিক নেই ফলে এই রিনুয়ালটা আপনারা করে নিন এছাড়াও যদি আপনাদের কোনো রকম সহযোগিতা বা কোনো রকম হেল্প লাগে বা কোনো যদি পরামর্শ লাগে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে থেকে সাথে থেকে আর সেই সঙ্গে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আগামী দিনে আপনাদের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান এবং নোটস নিয়ে আমি আমার এই চ্যানেলে তুলে ধরবো যাতে আপনাদের সবার উপকার হয় ধন্যবাদ নমস্কার